সম্মানীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুর 1। 2 মিনিট। শুকরিয়া জানাই, মহান আল্লাহ তাআলা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার জন্ম না হলে হয়তো আজকে এই মহান জাতীয় সংসদে আসা হতো না। আমার ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে, রেকর্ড পঞ্চবারের মতো মহান জাতীয় সংসদের নেতা হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে দেশের সেবা করতেছেন। এবং ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আপনাকে, আপনি চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে, স্পিকার নির্বাচিত হয়ে এই মহান জাতীয় সংসদে এসেছেন। আমার স্থানীয় সরকারমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন ছিল, আপনারা জানেন রংপুর 1 বাংলাদেশ 19 গঙ্গাচড়া উপজেলা এবং সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ড নিয়ে গঠিত। এই গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নই হচ্ছে তিস্তা নদী কবলিত। তিস্তা এই 7টি ইউনিয়নের মাঝ বরাবর গেছে, তিস্তার ওই পারে যে অংশটা আছে সেখানে দীর্ঘদিন ধরে কোনো পাকা রাস্তা নাই, চলাচলের অনুপযোগী। এখানে মাত্র 2টি রাস্তা হচ্ছে পাকা। তা আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, কোন প্রকল্পের মাধ্যমে, স্পেশাল কোন প্রকল্পের মাধ্যমে এই রাস্তাঘাটগুলো যাতে পাকা করানো হয়। কারণ আপনার 14 সালে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা ওখানে একটা ব্রিজ দিয়েছে, তিস্তা দ্বিতীয় সেতু, এ কারণে ওই অঞ্চলে যোগাযোগ ভালো হয়েছে, এই অঞ্চলের মানুষ ওপারে যেতে পারে। কিন্তু রাস্তাঘাট না থাকার কারণে ওখানে যে হাজার হাজার একর জমিতে ফসল ফলানো হচ্ছে, কৃষকরা ফসল ফলাচ্ছে, সেই ফসল সহজে রংপুর সহ ঢাকা শহরে আসতে পারছে না। এজন্য কৃষকরা, ওই অঞ্চলের মানুষ অত্যন্ত কষ্টকর জীবন যাপন করতেছে। আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে স্পেশাল কোনো প্রকল্প নিয়ে আমার ওই অঞ্চলের মানুষের যাতে যাতায়াত ব্যবস্থাটা উন্নত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয়